সমন্বিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশে দেশের বাড়িতে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে চলে আসছি রাজশাহী জেলার দুর্গাপুরহাটে। আজকে তারিখ হচ্ছে আপনার 3 আগস্ট 2022 সাল। আজকে আপনাদের জানাবো দুর্গাপুরহাটের খবর, পেঁয়াজের সকালে কেমন দাম যাচ্ছে। তো সঙ্গে থাকবেন। তো দর্শক, এ হচ্ছে আজকে দুর্গাপুর হাট। দেখেন মানে কামদানি পেঁয়াজ। তো চলুন বাজারটা জানাই আজকে কেমন দাম। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? এটা আপনার পেঁয়াজ? এটা আসসালামু আলাইকুম, কেমন দাম হচ্ছে ভাই আজকে? এটা এটা 1250-1300 বললো। 1250-1300 মন বলছে। এটা কি দাম হইছে? ওটা দামই বলেন, এটা এখন তো দাম হয় নাই। এটা কি দাম হইছে ভাই? ভাই 1225 টাকা মনে। হ্যাঁ মনে। তো দর্শক, এটা 1225 টাকা দর দাম হয়েছে আজকে। চলুন এই পাশে একটা বেস্ট কালার পেঁয়াজ আছে, দেখি কথা বলি জানি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কি দাম হচ্ছে ভাই পেঁয়াজ? 1455। তো দর্শক, এই পেঁয়াজটা দেখেন, এটা মানে কালারটা অনেক বেস্ট কালার, 1455 পর্যন্ত তার দাম হয়েছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই কি দাম হচ্ছে পেঁয়াজ? এটা 1305। এটা 1305 টাকা হয়েছে। তো এটা মনে 1305 টাকা হচ্ছে। আর এ পাশে কত হচ্ছে ভাই? এটা 1350। তো এটা 1350 টাকা দরদাম হচ্ছে আজকে। তো দুর্গাপুর হাটে হচ্ছে পেঁয়াজের খবর সকালকার। 1300 থেকে আপনার এক পেঁয়াজ, যেটা বেস্ট কালার দেখলাম এটা শুনলেন, 1450 পর্যন্ত দরদাম হয়েছে। আসসালামু আলাইকুম, কি দাম হচ্ছে ভাই? 1255। এটা 1255 দরদাম হচ্ছে না? তো এ হচ্ছে আজকে দুর্গাপুর হাটের পেঁয়াজের খবর। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এ পর্যন্ত।